তো আজকে আমি কোশ্চেনটা এরকম অ্যাথিস্ট লোক রেডিকাল হবে কিসের উপরে রেডিকাল হবে একটু বলেন তো মানে ম রেডিকাল শব্দটার বাংলাটা হচ্ছে মৌলবাদী তাই না হ্যাঁ 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 উগ্রবাদী মৌলবাদী মৌলটা কি মৌলটা কি মানে মূলটা কি মৌলবাদী মানে মূলের উপরে মূলকে যারা বেশি গুরুত্ব দেয় হ্যাঁ মৌলিক যে ইয়াগুলা থাকে কেতাবাদী থাকে সেইগুলাকে বেশি গুরুত্ব দেয় সেটাকে মৌলবাদী বলে তাই না তাহলে মানে কোন কোন মৌলকে গুরুত্ব দিচ্ছে সেটা একটু বুঝায় দেন তো না সেটা তো নেই তো সেরকম কোন কেতাব নেই আপনি আগের পর গতবার এটাই বলেছিলেন তাহলে মৌলবাদী হবে কিভাবে মৌলবাদী হওয়াটা তো সম্ভব না আর যদি উগ্রবাদী হয় আপনি যদি বলতে চান যে উগ্র হয় আমি সাধারণত হ্যাঁ উগ্র হতে পারে মানে উগ্র বলতে আপনি যদি এটা বোঝান যে মানে চিল্লাচিলি করে হাউকাউ করে এরকম যদি আপনি বোঝান তাহলে হ্যাঁ এরকম হাউকাউ করতেই পারে কিন্তু উগ্র বলতে আমরা যেটা বোঝাই যে অন্য মানুষকে নিজের মতাদর্শটা অন্য মানুষকে মানুষের উপর চাপায় দেওয়ার চেষ্টা এটা কেউ কেউ হইতে পারে হওয়া সম্ভব ইতিহাস এরকম নাস্তিকের সংখ্যাও আছে আসলে কিন্তু কিন্তু নাস্তিকতা কিন্তু নাস্তিকতার কোনো কেতাবে কিন্তু এরকম কিছু বলা নাই যে এই কাজটা তোমরা করো তোমরা যারা নাস্তিকতাকে মানবে না তাদের উপরে জিহাদ করো তাদেরকে কত্তল করে ফেলাও তাদেরকে মেরে ফেলাও তাদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে আনো এগুলো কিন্তু কোনো নাস্তিকতার কেতাবে লেখা নেই তারা যদি কেউ করে তাহলে তার সেটা তাদের ব্যক্তিগত ইসের থেকে করতেছে এটার সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক তো আমরা দেখাতে পারছি না হ্যাঁ হ্যাঁ একদম তবে ওই সূত্রে আমার এই এই প্রশ্নটা ছিল আরকি যেহেতু কেতাব টেতাব নেই তাহলে ধরেন ওই মুরাল বা ইথিক্যাল যে পার্সপেক্টিভ গুলো থাকে তাহলে একটা এথিস সমাজে সেগুলো কি করে আসবে সেগুলো তো আপনাকে এই ধর্ম টর্ম বা আগের যে মুরাল গ্রাউন্ড গুলো ছিল তাদের কাছ থেকে ভাই ধর্ম থেকে ধর্ম থেকে কখনো তো মুরাল কোনো কিছু আসতে পারে না কারণ মোরালিটির সংজ্ঞার সাথে ধর্ম ম্যাচ করে না ধর্ম থেকে যেটা আসে সেটা হচ্ছে নির্দেশনা যে তুমি এটা করো তুমি এটা করো না তুমি মদ খাও এক ধর্ম বলতেছে তুমি মদ খাইতে পারো আর এক ধর্ম বলতেছে তুমি মত আর তারপরে হচ্ছে না এক ধর্মে বলা আছে মানে হয়ে যাও মাংসটাংস খেলে সমস্যা নেই এইটা তো নির্দেশনা এটার সাথে তো মোরালিটির কোনো সম্পর্ক নেই মোরাল মোরালিটির সংজ্ঞাটা যদি আপনি আমাকে একটু বলতেন আগে তাহলে আমি বুঝতাম যে আপনি মোরালিটি কাকে বলে সেটা বলছেন কিনা আগে একটু মোরালিটির সংজ্ঞাটা একটু বলেন তো ভাই হ্যাঁ যে প্রিন্সিপাল গুলো মানে কাউকে হার্ম করে না বা যে প্রিন্সিপাল গুলো আপনার রাইট এন্ড রং যে জিনিসগুলো বা গুড এন্ড ব্যাড বিহেভিয়ার যেগুলো সোসাইটিতে অ্যাকসেপ্টেবল সেগুলোকে ইমোরালিটি বলছে एक्चुअली এটা অ্যাকসেপ্টেবল এটা তো কোনো সংজ্ঞা হতে পারে না সোসাইটিতে তো অনেক খারাপ কিছু অ্যাকসেপ্টেবল থাকে যেমন ধরেন একটা সময় হিন্দু সোসাইটিতে সতীদাহ প্রথা এটা একটা অ্যাকসেপ্টেবল জিনিস ছিল তাই না মেয়েদের পড়ালেখা করা যাবে না এটা একটা অ্যাকসেপ্টেবল জিনিস ছিল কিন্তু আমরা তো এখন দাস প্রথা একটা অ্যাকসেপ্টেবল জিনিস ছিল শিশু বিবাহ একটা অ্যাকসেপ্টেবল জিনিস ছিল একটা অনেক সমাজে তার মানে তো এটা মোরাল ছিল সেটা তো আমরা বলতে পারি না অ্যাকসেপ্টেবলের সাথে তো মোরালিটির কোনো সম্পর্ক নাই না অবশ্যই রাইট হতে হবে রাইট রাইট হতে হবে অবশ্যই সঠিক হতে হবে রাইট বলতে কি বোঝাচ্ছেন মানে সেটা আগে মানুষের মানে মানুষের যেটা শুনে জানা কি বলবো ক্ষতি জানো না করে एक्चुअली যেমন আপনি যেটা বললেন আগে এই সব জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল কিন্তু পরে আমরা অনেক বুঝতে পেরেছি যে না এগুলো এগুলোতে অনেকেরই অসুবিধা হয় তো আস্তে 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 ইভলভতে হতে 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 মোরালিটি স্ট্যান্ডার্ড ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে মোরালিটি মরালিটি স্ট্যান্ডার্ড তো কখনো মানে আস্তে 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 কিছু হয় না ভাই মোরালিটি তো একই রকম থাকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে আমাদের চিন্তা ভাবনা ডেভেলপ করে যেমন ধরেন আমি ছোটবেলায় যখন ঢাকার রাস্তায় রিক্সায় উঠতাম তখন রিক্সা আমি মানে জারি মারতাম এভাবে চালা ব্যাট ওই এগুলো বলতাম বা আমাদের পাশে যে কাজের ছেলে ছিল কাজের মেয়ে ছিল তাদেরকে দমকা দমকি করতাম গায়েও হাত দিতাম কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে এই জিনিসগুলো তো ঠিক না এই জিনিস এই কাজগুলো উচিত না আমি আমার যে ডেভেলপ করলো আমার ডেভেলপ করার পরে আমি আর এই কাজগুলো কখনো করি নাই কিন্তু সেই কাজগুলো তো আগেও ইমোরাল ছিল পরেও ইমোরাল ছিল তাই না আমার পরিবর্তনের সাথে তো মোরালিটির কোনো চেঞ্জ হয় নাই তো মোরাল আগেও সেটা যেরকম ইমোরাল ছিল আমি যে কাজটা করতাম আমি বোঝার পরেও সেই কাজটা ইমোরালই আছে নাকি হম হম না আমি সেটা বলতে চাইছিলাম সেটাকে বুঝতে হয়তো একটু সময় লেগে যায় যে নারী শিক্ষা যে ব্যাপার গুলো বলেছেন আগে মানুষ হয়তো মনে হয়েছিল আমি জিজ্ঞেস করছি যে মানে কোনটা মোরাল কোনটা ইমোরাল এই জিনিসটা আমি কিভাবে বুঝবো এটা কিসের উপর ভিত্তি করে আমি বুঝবো যে এই কাজটা মোরাল এই কাজটা ইমোরাল সেটার ইয়াটা কি সেটার ফাউন্ডেশনটা কি হ্যাঁ বুঝবো ওইটাই তো আমি যেটা বললাম যেটা মানুষের কল্যাণ করে মানুষের সেরকম আহামরি ক্ষতি করে না মনে করেন একজন মুসলমান ভাবতেছে কাফেরদেরকে যদি মেরে ফেলি তাইলেই ওদের কল্যাণ হ্যাঁ ওদেরকে ওরা মরে ওরা মরে গেলেই কল্যাণ ওদের হ্যাঁ মানে হিন্দুদেরকে মেরে ফেলতে পারলে ওদের অনেক কল্যাণ হবে এটা সে মনে করতেছে এটা তো কোনো মানে জাস্টিফাইড জাস্টিফাইড কথা হবে না তাই না দুই পক্ষেরই মতামত দরকার মানুষ একত্রেই আমাদের যে মত মানে যে জিনিসটা জানা দরকার আমাদের বিচার বিবেচনা করে দেখা দরকার কোন সাবজেক্টিভ বিচার বিবেচনা এখানে প্রযোজ্য না মানে হচ্ছে আমরা যেই জিনিসগুলার উপর ভিত্তি করে ডিসিশন মেক করব সেই সেই বিষয়গুলা অবজেক্টিভ হতে হবে মানে নৈব্যক্তিক হতে হবে ব্যক্তি নিরপেক্ষ হতে হবে ব্যক্তির উপরে ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস ব্যক্তির রুচি অভিরুচির উপরে নির্ভর করলে হবে না এখন আপনার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কাকে বলে অবজেক্টিভ জিনিসটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভরশীল আর সাবজেক্টিভ জিনিসটা হচ্ছে ব্যক্তিগত মতামত বিশ্বাস ইচ্ছা অনিচ্ছা রুচি অভিরুচি এগুলোর উপর নির্ভরশীল তাহলে আপনি যে মোরালিটির কথা যে বলছেন মোরালিটি তো নির্ভর করতে হবে যুক্তি প্রমাণের উপরে ধর্ম থেকে তো কখনো মোরালিটি আসতে পারে না কারণ ধর্মর ব্যাপারটাই তো নির্দেশনা সে তো কোনো যুক্তি তথ্য প্রমাণ আমাদেরকে দেয় না সে শুধুমাত্র আমাদেরকে নির্দেশনা দেয় যে আল্লাহ এটা কইছে এটা করা ভালো আল্লাহ এটা কইছে সুতরাং এটা করা ভালো আল্লাহ এটা করতে নিষেধ করছে সুতরাং এটা করা খারাপ এই নির্দেশনাটা দেয় ধর্ম কি কোনো যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে বলে যে তুমি এটা মোরাল কি এটা ইমোরাল কি বলে নাকি না বলে না বলেন তো যুক্তি তথ্য প্রমাণ এর এটা তো অন্য জায়গা থেকে আমাকে নিতে হবে না সব আসলে আমি বলি যেমন মদ খাওয়া মদ খাওয়া মোরালিটি নির্ভরই করছে মোরালিটি তো নির্ভরই করছে যুক্তি তথ্য প্রমাণের উপরে তাহলে ধর্ম যদি আমাদেরকে যুক্তি তথ্য প্রমাণ না দেয়

গরুর মাংস খাইলে আমার শরীরে কি হইতে পারে কি ক্ষয়ক্ষতি হইতে পারে শুকরের মাংস খাইলে আমার কি হইতে পারে ভেড়ার মাংস খাইলে আমার কি হইতে পারে মুরগির মাংস খাইলে আমার কি হইতে পারে এটার একটা ডেটা নিয়ে আমি অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিস করার পর আমি একটা গবেষণা করে আমি দেখলাম যে এটা কোন মাংসটা খাইলে শরীরের কি কি পরিবর্তন হয় এইগুলা সব মিলায় টিলায় যখন আমি অ্যানালাইসিস করব যখন আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করবো যে কোন মাংসটা খাইলে ভালো কোন মাংসটা খাইলে খারাপ তখন সেটা হবে

আমি যদি ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে মনে হয় বুঝতে পারবো যে ফাউন্ডেশনটাকে আসলে আপনার মতে যুক্তিগত প্রমাণ নাকি আসলে হচ্ছে কোন ধর্মগ্রন্থ আমি কি পাঠান ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি বলেন আপনি আমি তাহলে একটু ঘুরে আসি আপনি একটু কথা বলেন আমি ঘুরে আসি ভাই যে পাঠান ভাই আপনি বলছিলেন যে হ্যাঁ মোরালিটির ফাউন্ডেশন হচ্ছে আপনার ধর্মগ্রন্থ আপনি কোন ধর্ম থেকে বিলং করেন আপনি একটু বলতে পারবেন মুসলিম আচ্ছা মুসলিম ধর্ম ধরেন আপনার কোরআনে আপনি কোন একটা মোরাল অ্যাক্ট পাইলেন যে এটা আপনাদের জন্য করা হালাল এখন যদি আপনি যুক্তি তথ্য প্রমাণ প্রমাণগুলো তার বিরুদ্ধে যায় যে যে জিনিসটা হালাল সেটার বিরুদ্ধে যায় তাহলে আপনি কোনটাকে সঠিক বলে ধরে নেবেন যুক্তি তথ্য প্রমাণকে সঠিক বলে ধরে নেবেন মানে যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে অ্যাপ্লাই করা বা যাচাই করা তথ্যটাকে সত্য বলে ধরে নেবেন নাকি যেটা আপনার ধর্মগ্রন্থ আছে সেটাকে সত্য বলে ধরে নেবেন আচ্ছা এরকম কোন এক পাওয়া গেছে নাকি যেটা যুক্তি তথ্য প্রমাণকে আই থিংক এ করে না যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যেটা ভেরিফাই করে আমি আপনাকে যদি একটা উদাহরণ দেই যে ইসলাম ধর্মে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা হালাল তারপর ধরেন দাসীদের সাথে কাউকে যৌন দাসী বানানো এবং যৌন দাসীদের সাথে যৌন যৌন সঙ্গম করা মানে দাসীদের রেপ করা এটাও হালাল তো আপনার কি আপনি যদি দেখেন যে যুক্তি যুক্তিগত প্রমাণ ব্যবহার করে যে এটা জিনিসটা সমাজের জন্য ভালো হচ্ছে না তখন কি আপনি যুক্তি যত প্রমাণের ক্ষেত্রে থাকবেন নাকি আপনি আপনি কোরআন যেটা বলছে সেটা মানে কোরআন হাতি যেটা বলছে সেটা দিতে থাকবেন আপনাদের খালি এই দুটো উদাহরণই থাকে আমি জানি না ওই সময়কার এখন তো স্লেভ যেগুলো বলেন যুদ্ধবন্দী করা স্লেভ দাসী এগুলোকে এখন দেখতে পাওয়া যায় বা কোন মানুষে এরকম করে এর দোহাই দিয়ে আমি তো আমার পয়েন্টটা তো থাকে পয়েন্টটা তো থাকে না আমি ওই গুলা যদি যাওয়া লাগে যদি যাওয়া লাগে আমরা ওইটাতে যাব আমি আপনাকে যে উদাহরণটা বলছি যে এটা কি সমাজের জন্য ভালো না খারাপ ধরেন আপনি যুক্তি দিয়ে পাচ্ছেন এই জিনিসটা খারাপ তখন কি আপনি যুক্তি তথ্য প্রমাণটাকে প্রায়োরিটি দিবেন নাকি কোরআনকে প্রায়োরিটি দিবেন আমার মনে হয় না সেরকম যাবে আর যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যেটা ভেরিফাইড সেটাই গ্রহণযোগ্য বা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হওয়াটা উচিত আজকের সমাজে

আপনি নিজেও বলেন যে যুক্তি তথ্য প্রমাণ যেটা উম যেটা আমরা পাবো যে তথ্যটা আমরা পাবো যে কনকুষণটা আমরা পাবো আমরা সেটাই ইউনিভার্সিটি এক্সেপ্ট করব লেদার দেন কোন কোরআনে কি বলছে কোন ধর্ম অন্য অন্য ধর্মীয় কি বলছে সেটা না আমি এটাও বলছি যে যে যেগুলা বলেছি সেগুলো যুক্তি তথ্য প্রমাণ দিয়েই বলা আছে আমি এটাও ঠিক নাই করিনি কোনটা যুক্তি তথ্য প্রবন্ধে বলা আছে একটু সবগুলো একটিই আপনি তো বলছেন যে যে যেমন ওই দুটো উদাহরণ দিলেন হ্যাঁ তো আমি তো সেটাই বললাম যে হার্মফুল যেগুলো মানে हार्मফুল যেগুলো ওই বারবার আপনি দুটো উদাহরণই নিয়ে আসেন আপনাদের বক্তবগুলা আমরা শুনি ওই দাসীর আর ওই শোকল নিয়ে আসেন বিকজ বিকজ এটা আনডিনায়াবল এন্ড এটা অতি জঘন্য আরো আনহানা শেপ বাট দ্য থিং ইজ একজন মানুষকে খুব নিম্ন লেভেলের অমানুষ্যতা হয় এটাকে জাস্টিফাই করতে তো যেহেতু যদি আর্গুমেন্টের জন্য সুবিধা হয় এবং সাবজেক্টিভলি এই দুটো জিনিস বলতে চাই আপনি পরে আসতেছে আমি আমি যে উদাহরণটা দিছিলাম যে এই দুইটা জিনিসকে বিয়া করতে মরাল বলতে একজন মানুষের নিম্ন লেভেলের অমানুষিত হয় এই জন্য আলোচনাটাকে স্পেসিফাই করার জন্য যে আলোচনাটা যেন শর্ট এন্ড স্পেসিফাইড হয় এই জন্য আমরা এই উদাহরণগুলো নিয়ে আসি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মোরালিটির ফাউন্ডেশনটা কি হতে পারে কিনা আপনি বলছিলেন যে হ্যাঁ এটা আপনি আলটিমেটলি যুক্তিগত প্রমাণটাকেই প্রায়োরিটি দিবেন এবং পরে বলতেছিলেন যে ওই জিনিসগুলো যেমন দাসীদেরকে রেপ করা বা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে যৌন করা এই দুইটা হার্মফুল এটা আপনার কি জানি বলা আছে এটা নিয়ে কি বলছেন একটু ক্লিয়ার করেন আমি আপনার এই কথাটা বুঝিনি এটা এটা এটার বর্তমান সমাজে সেরকম কোনো রিলেভেন্স না এটা একটা পুরো ইরিলেভেন্ট জিনিস যেটা আপনারা বারবার ব্রিং ইন করেন এটা একদমই অ্যাবজার্ড আমি মনে করি আপনি আর আর বলেন যে খারাপ কিছু বলেন সুদ খারাপ এগুলো বলেন পাঠান ভাইয়া এই ইয়াটা ছাড়া যে এই দুইটার এক্সপ্লেনেশন বা এই দুইটার জাস্টিফিকেশনের মধ্যে যে এটা এখন মানুষ করতেছে না এটা ছাড়া কি আর কোন ডিফেন্স আছে আপনার না এটা নিয়ে মানুষ চর্চা করেন না আপনি আপনাদের ছাড়া কাউকে দেখিও নি হুম বা এই জিনিসটাকে কেউ মানে স্পন্সর করে না আপনারা ছাড়া জানি না এটাই আপনাদের মাথায় রুম ফ্রিতে রুম করে না কেন জানি না বুঝতে পারি না এই জিনিসটা আপনাদের মাথায় ঘুরে বেড়ায় জানি তাছাড়া কোনো সুস্থ ব্যক্তিকে বা সুস্থ পাঠান ভাই আমার সাথে পার্সোনাল যদি হন বা আমাকে যদি ঘোরা দেওয়ার চেষ্টা করেন আমি কিন্তু খুবই পার্সোনাল হয়ে যাব আমি আপনাকে আমি আপনাকে ডিফিটলি হব না আমি আপনার নবুকে না পার্সোনাল হয়ে যাব সো ফেয়ার ওয়ার্নিং আপনি হয়তো পারেন আমি আপনাকে মানা করব না বাট আপনি যদি ওই সরি আমি আপনার মানা খারাপ খারাপ লাগার বিষয়টা বিষয়টা হচ্ছে আমার আমার এগুলো তো খারাপ লাগে না জিনিসটা হচ্ছে যদি আপনি আমার সাথে পার্সোনাল হন আমি আপনার নবুর সাথে পার্সোনাল হব সো এই জিনিসটা আমি আপনাকে ফেয়ার ওয়ার্নিং জানা দিলাম এই ছাড়া অন্য কোনো কিছু না

আপনি হয়তো বা দেখেনি এই জন্য আপনি কথাগুলো বলতেছেন এন্ড দ্বিতীয় কথা হচ্ছে চর্চার বিষয়টা এটা আমার মনে হয় না কোনো সঠিক একটা ডিফেন্স এটা সঠিক ডিফেন্স না এই জন্য কেননা যখন এই যে আপনাদের দিনী ভাইরা যখন জিহাদি আক্রমণ করে জঙ্গি জিহাদি আক্রমণগুলো করে সেখানে যেয়ে কিন্তু আপনারাই বলেন যে মুসলিম দিয়ে নয় ইসলাম দিয়ে ইসলামকে জাজ করতে হবে কোরআন হাদিস দিয়ে ইসলামকে জাজ করতে হবে কথাটা বলেন আপনারা পাঠান ভাইয়া যখন আমরা আপনাদের স্ট্যান্ডে যদি এটা হয় এবং এটা অবশ্যই সঠিক স্ট্যান্ড যে মুসলিম কি করলো সেটা থেকে আপনার বেটার দেখা উচিত যে কোরআন হাদিসে কি বলা আছে ওটা দ্বারা আপনার ইসলামকে জাজ করা উচিত আমরা সে কাজটাই করতেছি কোরআন হাদিসে যে জিনিসটা বলা হয়েছে সেটা দ্বারাই আমরা ইসলামকে জাজ করতেছি রেদার দেন কে কি করতেছে কে কি করতেছে না সুতরাং এই দুইটা ডিফারেন্স আপনার সরি এই দুইটা ডিফেন্স আপনার আমার কাছে কোনো ওয়ার্দি ডিফেন্স বা গ্রহণযোগ্য ডিফেন্স বলে আমার মনে হলো না আপনার স্টিল ফাউন্ডেশন কিন্তু ধর্মগ্রন্থ না আপনার স্টিল ফাউন্ডেশনটা কিন্তু রয়ে গেছে ওই যুক্তিগত প্রমাণেই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তো মানে লেখা হয়েছে না আমাদের স্ক্রিপচার গুলো আই ডোন্ট থিঙ্ক সো আপনাদের স্ক্রিপচারের মেইন বেসমেন্ট হচ্ছে বেসটা হচ্ছে আপনার ইমান বা অন্ধবিশ্বাস আপনার নবী যেটা বলবে নবী আল্লাহ নামে যেটা বলছে সেটাকে অন্ধভাবে বিশ্বাস করাটাই হচ্ছে আপনাদের মেইন বেসমেন্ট আপনাদের আপনাদের ধর্মগ্রন্থের মেইন বেসমেন্টটা হচ্ছে সেটা রেদার দেন যুক্তিগত প্রমাণ মোহাম্মদ কখনো যুক্তিগত প্রমাণ দিয়ে কোনো কিছু ভাবা এইটা ইন্ডোর্স করে নাই ইন্ডোর্স করছে সে আল্লাহ রাসুল সে যেটা বলবে সেটাকে উইদাউট এনি শেয়ার অফ এ ডাউট বিশ্বাস করে নেওয়া কোনো ধরনের কোনো যাচাই বাছাই ছাড়া মোহাম্মদ বলছে এবং সেটা মানতে হবে এইভাবেই এইভাবে মেনে নেওয়াটাকেই সে ইন্ডোর্স করছে রেদার দেন আল্লাহ কি বলছে সেটাকে অন্য মানুষ যুক্তিগত প্রমাণ দিয়ে যাচাই করবে এরকম কোনো কথা ইসলামের কোথাও বলা নাই কিছু কিছু ক্ষেত্রে ফরাজ ভাই বলা আছে যে যুক্তির ও মোহাম্মদ মাঝে মাঝে কিছু যুক্তির কথা বলেছে যেমন একটা যুক্ত